নমস্কার এই মুহূর্তে সব থেকে আরও একটি বড় খবর রাজ্যে একত্রিশ তারিখের মধ্যেই টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে আর ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে আর যেই ঘোষণাটির জন্য লাভবান হতে চলেছে পুরুষ মহিলা উভয়েই এক হাজার টাকা করে প্রত্যেক মাসে পাবেন গুরুত্বপূর্ণ ঘোষণা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি কিন্তু এই মাসের একত্রিশ তারিখের মধ্যেই টাকাটি পাবেন তাই সম্পূর্ণ তথ্য না জানলে আপনি কিন্তু এই সুযোগটি থেকে হাতছাড়া হয়ে যাবেন সামনে ভোট আর ভোটের আগেই বড় ঘোষণা কি করতে হবে কিভাবে আপনি এই টাকা পাবেন সব তথ্য আজকের এই ভিডিওতে রয়েছে এই সুযোগটি আগামী পনেরো তারিখ থেকে বিভিন্ন জেলাতে যে ক্যাম্প অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার সেই ক্যাম্প থেকেও নিতে পারবেন তবে তার আগে যে বড় ঘোষণাটি হয়ে গেল কোন জেলাতে কি ঘোষণা সেটি আপনাকে আগেই জানতে হবে প্রথমেই বলি ডায়মন্ড হারবারে নতুন করে কিন্তু এই ঘোষণাটি হয়েছে যদি আপনি বরিষ্ঠ নাগরিক হয়ে থাকেন অর্থাৎ আপনি বার্ধক্য পেনশন পাওয়ার জন্য যোগ্য তবে আপনি কিন্তু এবার এই সুযোগটি হাতছাড়া করবেন না আপনি যদি না পেয়ে থাকেন এখনো পর্যন্ত পেনশন তাহলে কিন্তু এরপরে আপনি এই ভিডিও দেখার পরে পেনশন অবশ্যই পাবেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় বার্ধক্য পেনশনের টাকা রিলিজ করতে হবে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নবান্নকে এটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন প্রশ্ন হলো একত্রিশ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকার টাকা রিলিজ না করলে কি হবে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে সরকার টাকা না দিলে এক জানুয়ারি থেকে বার্ধক্য পেনশনের টাকা দেওয়া নিজেই শুরু করবেন তবে এটি তো গেল ডায়মন্ড হারবারের কথা আপনি তো বিভিন্ন জেলাতে বসবাস করছেন আপনার জেলার জন্য আপনি কি করবেন তার জন্য প্রথমেই বলে দিয়েছি ডিসেম্বর অর্থাৎ এই মাসেই পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর সেই দোয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি বার্ধক্যপাতের ফর্ম পূরণ করুন তারপরে কিন্তু আপনি এই টাকা পাওয়ার জন্য যোগ্য হলে সমস্ত কিছু ভেরিফাইয়ের পরে আপনার অ্যাকাউন্টের টাকা কিন্তু সরকার দেবে এটি আগেও মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন আর এই খবর আসার পরে আরও জোরালো হয়ে গেছে এই আপডেটটি তবে এখানে একটি বড় খবর যারা ডায়মন্ড হারবারে বসবাস করছেন তাদের এলাকাতে কিন্তু এবার ব্লক ধরে ধরে বুথ ধরে ধরে সংসদের স্বেচ্ছাসেবকরা নতুন করে সমীক্ষা করতে নেমে গেছে আর যোগ্য উপভোক্তারা কিন্তু একজনও বাদ যাবেন না সবাইকে খুঁজে বের করে টাকার জন্য টাকা দেওয়া হবে তবে ডায়মন্ড হারবারের ক্ষেত্রে এই কথাটি আপনাকে মনে রাখতে হবে যে সত্তর হাজার উপভোক্তা আগেই বার্ধক্য জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আটচল্লিশ হাজার ইতিমধ্যে নতুন করে নথিভুক্ত করা হয়ে গেছে তবে পুরনো হিসাবের বাইরে আরও সাত হাজার দুশো একুশ জনের নাম নথিভুক্ত করা হয়েছে এর মধ্যে মহেশতলায় নতুন উপভোক্তার সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় কবে থেকে ক্যাম্প শুরু হবে কোন জায়গাতে কবে ক্যাম্প হবে সব তথ্য যদি আপনি না জানতে পারেন তাহলে কমেন্ট সেকশানে জানান তার একটি নির্দিষ্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সব আপনি মোবাইল থেকেই জেনে নিতে পারবেন এরকম নতুন নতুন আপডেটগুলি জানার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন নতুন নতুন আপডেট সব সময় আপডেট পেতে থাকবেন